কই মিয়া তুমি তো আর হাসিনারে বিয়া করো নাই এই দাদা এই এই বলতে উনি উনি আমার কাছে কবে যে আইসো না বলে যে ভাই আপনি কি প্রধানমন্ত্রীকে বুদ্ধি শুদ্ধি দেন না কই মিয়া আমি বুদ্ধি দেবো আমারে কি কইছে জানো কই ওয়াজেদ আমার বাবা বলছিল তোমার নাকি অনেক বুদ্ধি তুমি জ্ঞানী মানুষ পিএইচডি টিএইচডি করছো তুমি এক পিএইচডি করছো 60 বছর কাটাইছো আমি তো 2 বছরে 7টা পাইছি তো বড় ভাই প্রধানমন্ত্রী কথা বলতে চাই আপনার সাথে কয় আপনি জানেন ও যে সিগারেট খায় আমি চাইলে তো চাকরি নট ও বলবে ও তো ভয়ানক ভয়ানক সিগারেট খায় কেইন স্মোকার হঠাৎ একদিন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন তার স্বামী ওয়াজেদ সাহেব আমার অফিসে এসে হাজির কয় জাফরুল আমাকে একটা চাকরি দাও আমি যে ওয়াজেদ আমার কি মাথা খারাপ প্রধানমন্ত্রীকে চাকরি দেবো আমি এটা পাগলামি ছাড়েন ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল আমি বললাম যে সবারই এক্সটেনশন হচ্ছে আপনারও হবে আপনি যান কই মিয়া তুমি তো আর হাসিনারে বিয়া করো নাই এই দাদা এই বলতে উনি উনি আমার কাছে কবে যে আইসো না আমার হাতে পায়ে ধরতে আইসো না ওইটা বলুক আমি একটু সহ্য করতে সরকারি চাকরি করেন এইসব তো সহ্য করতেই হয় ও তা না তারপর তো তারপর তো এক্সটেনশন দেবে না আমি জানি হেডমাস্টারকে দিছে আপনি অ্যাটমিক এনার্জি কমিশনের অত্যন্ত শিক্ষিত মানে অত্যন্ত ই আরে পাগলামি করে না জানি কয় মানে তোমারও সাহস নাই আর আবেদ ভাইয়ের কাছে গেছিলাম কয় যে মাথা খারাপ আমার সংগঠন বন্ধ হয়ে যাবে পড়শিকা বলে যে আমি ওনার চিঠি ছাড়া কিছু করবো না একবার তুমি যদি পারো এই আলাপ যখন করছি ঠিক এই সময়ে আমার যে মেয়েটা আমার টেলিফোন দেখে সে দৌড়ে আসে তো বড় ভাই প্রধানমন্ত্রী কথা বলতে চাই আপনার সাথে আছে একটু আসি বলো যে ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আসেন না আপনি আপনি ডাকলেই আসবো আপনি কেমন এইটি আমার সাথে একটু পূর্ব পরিচয় আছে বলতে ওয়াজেদ আপনার ওইখানে নাকি আমাদের আরে আপনি পাঠাইছেন আসবে না তাকে দুটো বাতা নাকি তাই কইছেন আমি তাই তো করো যে আপনি তাহলে পাঠাইছেন চাকরি দিয়ে দিছেন হালদারি প্রধানমন্ত্রী যদি কারোর জন্য বলে স্যার তখন না দিয়ে আমার উপায় আছে কই দিয়ে দিছেন যে আপনি পাঠালে আমি না করবো কি করে কয় আপনি জানেন ও যে সিগারেট খায় আমি চাইলে তো চাকরি নট ও বলবে ও তো ভয়ানক ভয়ানক সিগারেট খায় কেইন স্মোকার তাইলে তো চাকরি ভাই হবে না চাকরি হবে না আবার যেটা দিয়ে দিছেন আচ্ছা তারপর আমি যখন ফিরে আইসেন ইত্যাদি বলে যখন ওয়াজেদ বলল কি চাকরি দিতে মানা করছে আমি যে না উনি খুব খুশি হয়েছে উনি কেছে খুব ভালো কাজ করছেন আমি তাকে চাকরি দেন বলতে কয়নি সিগারেট খাই আমি তাও কইছে আমি সিগারেট খাই আমি সেটা তো ভাই ইয়ে হবে আমার দুটো মাস সময় দেন আমি সিগারেট ছেড়ে এসা আমি যদি দেখেন আপনি এত বড় পথে আপনারা কোথায় কি আমি যে স্কুলের মাস্টারই করা আমি যে বিজ্ঞান শিখাবো তাই করাবো আমি আমাদের এখানে আপনার এখানে বসবো তোমার এখানে বসবো আমি এটা করবো আমি যে ওইটারে কাজে আনছে একটা পিস্তলওয়ালা লোক আপনারা মারবে কেটা ওটা বিদে গেছেন আচ্ছা আচ্ছা রুম টুম তো নিয়ে আচ্ছা এক মাস পরে উনি এই সাহায্যের জাফরুল্লাহ গত এক সপ্তাহে একটা সিগারেট খাইনি আমার চাকরি দাও কাগজ দাও বেতন বেতন দিতে হবে না চাকরি দাও আচ্ছা যেহেতু আসে সব সাংবাদিকরা সে গল্পবাজ মানুষ তা সাংবাদিকরা রাত দিন আসে আইসা বলে যে ভাই আপনি কি প্রধানমন্ত্রীকে বুদ্ধি শুদ্ধি দেন না কই মিয়া আমি বুদ্ধি দেবো আমারে কি কইছে জানো কই ওয়াজেদ আমার বাবা বলছিল তোমার নাকি অনেক বুদ্ধি তুমি জ্ঞানী মানুষ পিএইচডি টিএইচডি করছো তুমি এক পিএইচডি করছো 60 বছর কাটাইছো আমি তো 2 বছরে 7টা পাইছি আমি 2 বছরে 7টা পাইছি তুমি কীরকমের ব্যাপার তো কই যা আমি আর কি বুঝাবো এ রেখে কোনো কিছু বোঝানোর উপায় আছে আমাদের আগের
সেনাপতি মহাদেবের একটা পিএইচডি ছিল, উনি উনার ইউনিভার্সিটি থেকে পেয়ে গেছেন, পয়সাও দিতে হয়নি। বেনজি সাহেবের আছে নায়িকার এসে কাহিনী তো আপনারা শুনেছেন। ফলে যখন শিক্ষার এই অবস্থা হয় তখন সেলিমের মতো লোক ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করেন, তারা তাদের ন্যূনতম যে স্বাধীনতা বোধ, ন্যূনতম যে সম্মান অন্যকে করা, বাংলাদেশকে যারা পৃথিবীর বুকে পরিচিত করিয়েছে, বাংলাদেশের মান উঁচু করিয়েছেন, তার প্রধানই হলেন, অন্যতম না প্রধানই হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কে এবি টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।